হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লগে। আজকে আমাদের একটা স্পেশাল ডে, তো তার জন্য আমি কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি আগে থেকে। তো সকাল সকাল উঠেছি, আমাদের এখানে সকালবেলা একটু অন্ধকার থাকে, তাই লাইটটা জ্বালিয়ে দিলাম। তারপর একটু নাস্তা টাস্তা করে কাজে লেগে পড়লাম। তো এখানে আমি দুধ গরম বসিয়েছি, দেখতে পাচ্ছেন, 2 পাতিলে দই দিয়েছি ছানা তৈরি করার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি। 1 পাতিলে দুধটা দিয়ে আমি ছানা তৈরি করব, আর আরেক পাতিলে দুধটা দিয়ে আমি দই বসাবো। তো দই বসানোর জন্য আমি আসলে সব কিছু প্রিপারেশন নিয়েছি। এখানে আমি ক্যারামেল তৈরি করে দুধের সাথে মিক্স করে ফেলেছি, আর কিছু দই আমি আলাদা করে রেখেছি, মানে পানি ঝরার জন্য। তারপরে সব কিছু মিক্স করে আমি দইটা বসানোর জন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এই যে দইটা রেডি করে ফেলেছি, আমি দই কীভাবে বানিয়েছি এটা রেসিপি আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি, সেখান থেকে দেখে নেবেন। এখন আমি দইটা ওভেনে দিয়ে দিব এখানে। আর এই পাশে হচ্ছে মাশাল্লাহ আমার কেকটা হয়ে গেছে, একদম ফুলে যাচ্ছে মাশাল্লাহ। এখন ঢাকনা তুলব না, ঢাকনা না তুললে আসলে এত ভালো বোঝা যায় না। আর এই যে মাশাল্লাহ, আমি একটু চকলেট পাউডার দিয়ে চকলেট কেক করার চেষ্টা করেছি। এই যে কেকটা রেডি, চুলায় তৈরি, ওভেন ছাড়া এবং কেকের মল ছাড়া নর্মাল রান্নার হাঁড়িতে আমি আজকে কেকটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং ওভেনের যে কালারটা আসে সেই কালারটাই আনার চেষ্টা করেছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর তার কারণ হচ্ছে যে নিচে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি, সেটা থেকেই কিন্তু ওভেনের মতো পারফেক্ট কেকের কালার আসে। তো কেক বানানো শেষ, আর এখানে হচ্ছে আমি ছানা বানিয়েছিলাম 1 হাঁড়ির দুধ দিয়ে, আর এই ছানাটা আমি দই দিয়ে তৈরি করেছি, টক দই দিয়ে। তো এটা দিয়ে আমি হচ্ছে আরেকটা ডেজার্ট তৈরি করব, আর সেটা হচ্ছে রসমালাই। আর রসমালাই তৈরি করতে গেলে অবশ্যই আপনারা ছানাটা দই দিয়ে তৈরি করবেন, ভিনেগার বা লেবু রস নিয়ে না নিয়ে সরাসরি টক দই দিয়ে তৈরি করবেন। এতে করে কিন্তু রসমালাই খেতে অনেক মজা লাগে, অনেক সফট হয়। তো ভালো করে মধ্যে নিয়ে আমি মিষ্টির মানে রসমালাইয়ের শেপ দিয়ে দিলাম আমাদের দেশীয় স্টাইলে। সবগুলা সুন্দর একদম শেপ দিয়ে দিয়েছি মাশাল্লাহ। এখন এই মিষ্টিগুলো প্রথমে চিনি শিরার মধ্যে জাল করে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ চিনি আর 3 থেকে 4 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি হবে, একটা পাতলা শিরা হবে। আর জাল করে নিচ্ছি যত সময় চিনিটা গলে না যাবে। 1 তার 2 তার বিশিষ্ট কোনো চিনি শিরা না, এটা জাস্ট নর্মাল। চিনিটা গলে গেলে আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিয়ে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব। চুলার আঁচের উপরে ডিপেন্ড করে হয়তো বা 15 মিনিটের বেশিও লাগতে পারে। তো 15 মিনিট পরে আমি মিষ্টিগুলো ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একদম ডাবল হয়ে গেছে ফুলে। তো এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর একটু সময় ওয়েট করছি যাতে মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা কত ভালোভাবে বেক হয়েছে। ওভেন ছাড়াই খুব সহজে কিন্তু চুলাতে ইলেকট্রিক বিটার ছাড়া কোনো কিছু ছাড়াই, আসলে মোল্ড ছাড়া খুব সুন্দরভাবে আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন। করতেছি আমরা, তো আমরা এখন কেক এইভাবে রেখে দিব ফ্রিজে। এতে করে আমাদের কেকটা ভালো থাকবে, অনেক সময় ময়েশ্চার থাকবে ভিতরে। এটা হচ্ছে জামাইয়ের খাবার। এ না, সম্ভব সম্ভব, এই এক বোল কিছু না, এটার মধ্যে শুধু পানি, সুপ, নুডল সুপ।
জামাই কাছ থেকে এসে সে এই নুডলস বানিয়েছে, এখন খাবে। আর আমাকে জিজ্ঞেস করতেছে সে কি এটা একা মানে শেষ করতে পারবে কিনা। আমি বললাম যে এটা সম্ভব, আসলে এটা অসম্ভব কিছু না। এই যে স্যাফরন, আমরা এখন এক চিমটি স্যাফরন দিয়ে দিব, একটু কালার আর ফ্লেভার দুইটার জন্য, যেটা রসমালাইতে দিলে আসলে ভালোই লাগে। তো দুধটা জাল করা হয়ে গেছে চিনি দিয়ে আর এভাপোরেটেড মিল্ক দিয়ে। এখন আমরা রসমালাইটা দিয়ে দিব। দেখুন মিষ্টিগুলা রসমালাইয়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছে জামাই। আসলে কি জানি, দোষে মিলে করি কাজ, হাড়ি জিতি না হিলাজ। এখন যদি রসমালাই খারাপও হয় একা, আমার দোষ পড়বে না। এখন আর কিছু করার নাই, এখন হচ্ছে এভাবে রেখে দিতে হবে, একটু ঠান্ডা ফ্রিজে রাখলে ভালো, তারপরে আস্তে ধীরে খাবেন। আর আধা ঘন্টা পরে জামাই রসমালাই গুলো রসের থেকে তুলে নিয়ে এসেছে, খেয়ে দেখছে কেমন হয়েছে। মাশাল্লাহ, রসমালাইটা সেরকম হয়েছে, এত মজা হয়েছে, এত সফট হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে যে কেকটা আমরা তৈরি করেছি সেটা ডেকোরেশনে চলে যাচ্ছি। তো কেকটা আসলে আমি আগেই বেসটা, তারপর হচ্ছে কেকের উপরে আবরণ দিয়ে দিয়েছি আমি হুইপ ক্রিম দিয়ে। আমি এখানে চিজ ক্রিম আর হচ্ছে হুইপ ক্রিম মিক্স করে এই ক্রিমটা তৈরি করেছি। কেকের ভিতরেও আমি একই ক্রিমটা ব্যবহার করেছি, দুই লেয়ারে করেছি। এখন জাস্ট কেকের উপরে একটু ডেকোরেশন করব। একই ক্রিম আমি রেড কালার করতে চেয়েছিলাম, বাট হয়নি রেড কালার, কারণ আমি জানি না, এখানে রেড কালারটা নিলে এরকম একদম লাইট পিঙ্ক কালার হয়ে যায়, ডার্কও হয় না। তো যাই হোক, কালার তো মিক্স করে ফেলেছি, এখন তো ক্রিম কোনো কিছু করা যাবে না। তো আমি পিঙ্ক কালার করে উপরের অংশটা হালকা ডেকোরেশন করে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি কিন্তু ডেকোরেশন করতেই পারি না, চেষ্টা করছি, দোয়া করবেন যাতে ডেকোরেশন করতে পারি। তো আপনারা যারা খুব ভালো ডিজাইন করতে পারেন কেকের, নিশ্চয়ই বুঝবেন প্রথম প্রথম ডিজাইন করলে এরকমই হয়, আশা করছি আপনারা অন্যভাবে নেবেন না। নিজের কেক নিজেই খাবো, তাই যেভাবেই হোক নিজের বানানো কেক সবসময়ই ভালো লাগে নিজের কাছে। তো পিঙ্ক কালারটা যেহেতু দিয়েছি, আর এটা যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকটা বানানো, তো কেমন জানি মনে হচ্ছিল একটা গার্ল গার্ল ভাব, মানে মেয়েদের বার্থডে বা এরকম টাইপের কিছু। তো আমি আরেকটু ক্রিম বিট করে নিয়েছি, করে আমি ব্লু কালারটা দিয়ে নিচের অংশটা এরকম ডেকোরেশন করে দিচ্ছি। আমার আসলে ইচ্ছে ছিল না নিচের দিকে কোনো কেকের ডিজাইন করা, তো হয়ে গেছে আর কি। তো এরকম ড্রপ ড্রপ দিয়ে আমি নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কেকটা আপনাদের কাছে দেখতে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু দেখতেও ভালো লেগেছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। তো অল্প একটু আমি ছোট ছোট করে কিছু ফুল করার চেষ্টা করলাম, গোলাপি কালার বা পিঙ্ক কালার ফুলের উপরে, যাতে একটু বোঝা যায় এটা দুই কালারেরই ডিজাইনটা। তো আর তারপর হচ্ছে আমি একটু চকলেট না হালকা অয়েল দিয়ে মেল্ট করে লেখার চেষ্টা করেছি, ভালো হয়নি, কারণ আমি আসলেই লিখতে পারি না। তো কেকের উপরে লেখাটাও কিন্তু বিশাল বড় একটা কাজ, আমার দ্বারা হয়নি কোনো রকম আর কি। লিখেছিলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এই কথাটি। তারপর আমি চলে যাচ্ছি আরেকটা ডিজার্ট তৈরি করতে, আর এই ডিজার্টটা আমি তৈরি করেছি আমাদের দেশীয় যে সল্টি বিস্কিটটা আছে না সেটা দিয়ে, কারণ আমার এই কেকের ডেকোরেশনের পরে অনেকটুকু ক্রিম রয়ে গিয়েছিল। তো ওই ক্রিম দিয়ে আমি কি করব, আমার তো আর এভরিডে কেক বানানো হয় না। তো আমি চিন্তা করলাম ছোট্টখাটো একটা
ডিজার্ট তৈরি করে ফেলি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তাই ওই বিস্কিটটা ঘরে ছিল সেটা দিয়ে, বেসটা দিয়ে, তারপরে হচ্ছে স্ট্রবেরি ঘরে ছিল ফ্রুটস, সেটা দিয়ে এরকম করে লেয়ার লেয়ার করে সুন্দর একটা কিন্তু ডিজার্ট তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন, আসলে এটা খুব বেশি কষ্টকর কোনো কিছু না, অল্প একটু ক্রিম থাকলেই, ঘরে বিস্কিট থাকলে, আর যে কোনো ফল থাকলে পছন্দ অনুযায়ী দিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা ডিজার্ট তৈরি করে নিতে পারেন। টেবিলে সাজানোর পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে করে কিন্তু আমাদের সবগুলো মিষ্টি আইটেম বানানো হয়ে গেছে। আর ঝালের মধ্যে যেটা আর কি ভাত মাংস এগুলা জামাই রান্না করেছে, তো এগুলো আসলে ভিডিও করা হয়নি, বিকজ আমরা এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো ভিডিও আসলে করা হয়নি, মনেও ছিল না, টায়ার্ড হয়ে পড়েছিলাম একটা সময় হাতে, কারণ আমি একটা না সবগুলা ডিজার্ট তৈরি করেছি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে, তো আমার আসলে ওই সময়টা হয়নি যে বাকি রেসিপিগুলো শেয়ার করব। আর এই তো আমাদের ছোট্ট খাটো এই আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করেছি। আর আপনারাও অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে অবশ্যই আপনাদের দোয়ায় সবসময় মনে রাখবেন। এতটুকুই আজকে, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।